আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বে ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমি ষষ্ঠ পর্বের রোবোটিক্স অ্যান্ড রোবোটিক সার্জারি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকের আলোচ্য বিষয় রোবোটিক সেন্সরের বৈশিষ্ট্য। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে রোবোটিক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়। তো এই অধ্যায়ে আমরা আজকে রোবোটিক সেন্সরের নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা সেন্সর বলতে কি বুঝি এটা আগে ক্লিয়ার করি। তো সেন্সর মূলত এমন একটা ডিভাইস যা ফিজিক্যাল কোয়ান্টিটি যেমন তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, শব্দ, আলো, গতি, প্রবাহ প্রভৃতি ইলেকট্রিক্যাল প্রভৃতি নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরের জন্য প্রাইমারি এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এটি সাধারণত ন্যূনতম অবস্থান থেকে শনাক্ত করে সিগন্যালকে গ্রহণ করে এবং দ্রুততার সাথে ট্রানজিশনের মাধ্যমে উক্ত সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। তো সেন্সর সাধারণত সিগন্যাল গুলোকে রোবটের কন্ট্রোলারে জানায় দেয় এবং কন্ট্রোলার সেই সিগন্যাল অনুযায়ী অ্যাকচুয়েটর বা ম্যানিপুলেটর ইউনিটকে চালিত করে। এখন আমরা রোবটের সেন্সর নিয়ে আলোচনা আসি। রোবটের সেন্সর মূলত দুই ভাগে ভাগ করা হয়, এক নম্বরে কন্ট্যাক্ট সেন্সর এবং দুই নম্বরে নন কন্ট্যাক্ট সেন্সর। তো কন্ট্যাক্ট সেন্সর বলতে আমরা কি বুঝি? কন্ট্যাক্ট সেন্সর মূলত আসলে সেই ধরনের সেন্সরকে বোঝায় যা বস্তু বা অবজেক্টের সংস্পর্শে আসলে অ্যাক্টিভ হবে, এমন ধরনের সেন্সরকেই মূলত আসলে কন্ট্যাক্ট সেন্সর হিসেবে বিবেচনায় নেওয়া হয়। তো এখানে কন্ট্যাক্ট সেন্সরে একটি উদাহরণ হিসেবে সিম্পল কন্ট্যাক্ট সেন্সর হিসেবে একটি লিমিট সুইচকে দেখানো হয়েছে। তো এই লিমিট সুইচের এখানে আমাদের একটি সুইচ আছে এবং এটি সাধারণত রোবটের অ্যান ইফেক্টরের সাথে সংযুক্ত করা হয় এবং এখানে এমন একটি কন্ট্যাক্ট সেন্সর রয়েছে যা বস্তু সংস্পর্শে আসলে সুইচটি অন হবে এবং সেন্সর দিয়ে বস্তুর অবস্থা সম্পর্কে কন্ট্রোলারকে জানায় দেবে। তো এখন আমরা নন কন্ট্যাক্ট সেন্সর বলতে আসলে কি বুঝি? নন কন্ট্যাক্ট সেন্সর মূলত আসলে এমন এক ধরনের সেন্সর যা নির্দিষ্ট সীমার মধ্যে বস্তুকে স্পর্শ না করেই বস্তুর অবস্থা সম্পর্কে ডিটেক্ট করবে এবং সিগন্যালগুলোকে রোবটের কন্ট্রোলারকে জানাই দিবে। তো এখানে আমরা একটি নন কন্ট্যাক্ট সেন্সরের একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো এখানে একটি রোবটের অ্যান ইফেক্টরের সাথে এলইডি সংযোগ করা হয়েছে এবং এই এলইডি থেকে লাইট যখন ইমিট করবে তখন এই বিকিরণ বস্তুকে উপর পড়লে বস্তুর সংস্পর্শ আসলে বস্তু থেকে একটি সিগন্যাল গ্রহণ করবে, আর যদি বস্তু না থাকে সেক্ষেত্রে সিগন্যাল গ্রহণ করবে না। এরপর প্রক্সিমিটি সেন্সর বলতে কি বুঝি? প্রক্সিমিটি সেন্সর এমন এক ধরনের সেন্সর যেখানে কোনো অবজেক্ট বা বস্তু নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অবস্থান করলে তা শনাক্ত করার ক্ষেত্রে প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করা হয়। প্রক্সিমিটি সেন্সর সাধারণত দুই ধরনের, কন্ট্যাক্ট টাইপ প্রক্সিমিটি সেন্সর এবং নন কন্ট্যাক্ট টাইপ প্রক্সিমিটি সেন্সর। তো প্রথমে আসি কন্ট্যাক্ট টাইপ প্রক্সিমিটি সেন্সর কি। যখন কোনো বস্তু সেন্সরের সংস্পর্শে আসবে তখন সেই সেন্সরটিকে আমরা কন্ট্যাক্ট টাইপ প্রক্সিমিটি সেন্সর বলবো, আর যখন কোনো বস্তু নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অবস্থান করলে সেন্সরটি যদি ডিটেক্ট করতে সমর্থ হয় তখন সেই সেন্সরটিকে আমরা নন কন্ট্যাক্ট টাইপ প্রক্সিমিটি সেন্সর বলবো।
এখানে একটি প্রক্সিমিটি সেন্সরের ফিজিক্যাল ডায়াগ্রাম দেখানো হয়েছে এবং পাশের ছবিতে একটি বেসিক ফাংশন দেখানো হয়েছে। তো এখানে সার্কিটটিতে আমরা যদি একটু খেয়াল করি তো দেখতে পারবো যে এখানে প্রক্সিমিটি সেন্সর এর সাথে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সেন্সিং অবজেক্ট অবস্থান করতেছে, যেটার সেট ডিস্টেন্স নিচের ডায়াগ্রামে দেখানো হয়েছে। এই নির্দিষ্ট রেঞ্জে আসলেই কেবল প্রক্সিমিটি সেন্সরটি কাজ করবে, অন্যথায় কাজ করবে না, অন্যথায় অফ পজিশনে থাকবে, যেটা আমরা প্রক্সিমিটি সেন্সরের সংজ্ঞায় ক্লিয়ার করেছি। তো প্রক্সিমিটি সেন্সর সাধারণত দুইটা উদাহরণ নিচে আমরা বোঝানোর জন্য দেখাবো। সেটা হলো কন্ট্যাক্ট টাইপ প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে লিমিট সুইচ এবং নন কন্ট্যাক্ট টাইপ প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর কেমন করে কাজ করে। তো এখন আমরা আসি লিমিট সুইচ বলতে কি বুঝি। প্রক্সিমিটি সেন্সরে সাধারণত আমাদের কন্ট্যাক্ট টাইপের ক্ষেত্রে সাধারণত লিমিট সুইচ ব্যবহার করা হয়। তো লিমিট সুইচে একটা নির্দিষ্ট লিমিট থাকে, এই লিমিটের মধ্যে কন্ট্যাক্ট করলে আউটপুটে সিগন্যাল চলে যাবে এবং এই সিগন্যালে সরাসরি কন্ট্রোলারে যাওয়ার পরে কন্ট্রোলার সিগন্যাল রিসিভ করে রোবটকে পরিচালিত করবে। অন্যদিকে ইলেকট্রোম্যাগনেটিক যে সেন্সর, এটা মূলত আসলে নন কন্ট্যাক্ট টাইপ প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, যেখানে সেন্সর থেকে একটি সিগন্যাল ইনফ্রারেড এলইডি রে এর মাধ্যমে ইমিট করা হয় বা নির্গত করা হয়, এবং সেই সিগন্যালটি যদি সামনে অবজেক্ট থাকে তবে অবজেক্টকে আঘাত করে আবার ব্যাক করে চলে আসে এবং প্রক্সিমিটি সেন্সরের রিসিভারে সিগন্যাল রিসিভ করে। তো এক্ষেত্রে প্রক্সিমিটি সেন্সর বস্তুর সামনে থাকলে, নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকলে তার অবস্থান ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, আর যদি বস্তু সামনে না থাকে তবে এখানে লাইটের তারতম্যের ঘটবে না, যার কারণে প্রক্সিমিটি সেন্সর সিগন্যাল রিসিভ করতে পারবে না। তো এখন আমরা আসি রেজিস্ট্যান্স টেম্পারেচার বলতে কি বুঝি। রেজিস্ট্যান্স টেম্পারেচার আসলে টেম্পারেচার সেন্সিং ডিভাইস। তো এখানে আমরা রেজিস্ট্যান্স টেম্পারেচারের দুইটি চিত্র দেওয়া হয়েছে। প্রথমটিতে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টরের অবকাঠামোগত চিত্র দেখানো হয়েছে এবং পরের চিত্রে সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো এখানে শুরুতেই রেজিস্ট্যান্স টেম্পারেচারের এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে এখানে সাধারণত রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টরটি প্রোটেকশন টিউব দিয়ে আবদ্ধ থাকে, যা ইনসুলেটেড অবস্থায় থাকা হয় এবং এখানে ইন্টারনাল একটি লিডের প্রান্তভাগে সেন্সিং রেজিস্ট্যান্স এলিমেন্ট দেখানো হয়েছে এবং প্রোবের টিপ পয়েন্টটিকে দেখানো হয়েছে এবং কানেকশন লিড দেখানো হয়েছে। তো সার্কিট ডায়াগ্রামে যদি আমরা চলে আসি, সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে আসলে এখানে একটি হুইটস্টোন ব্রিজ সার্কিট ব্যবহার করা হয়েছে, যেখানে R1, R2, R3 এবং RT রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর এই এলিমেন্টটিকে এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে R1, R2, R3 রেজিস্ট্যান্স নির্দিষ্ট থাকে কিন্তু RT রেজিস্ট্যান্স নির্দিষ্ট থাকে না, এটা ভ্যারিয়েবল। তো এটা রেজিস্ট্যান্স চেঞ্জ হওয়ার কারণেই পুরো সার্কিটটি ইমব্যালেন্স হয়ে যাবে। এটা কেমন করে ইমব্যালেন্স হচ্ছে তো এটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি। The
ভিডিওটিতে যদি আমরা খেয়াল করি, তো এখানে একটি হুইস্টন ব্রিজের সাথে প্ল্যাটিনাম ওয়্যার কোরের সাথে পেঁচিয়ে সংযোগ করা হয়েছে। তো এই প্ল্যাটিনাম ওয়্যারটিকে যদি মোটরের ভিতরে প্রবেশ করিয়ে স্থাপন করা হয় এবং পরবর্তীতে যদি মোটরটিকে চালু করা হয়, তবে মোটরের ভিতরে টেম্পারেচার চেঞ্জ হবে এবং একই সাথে প্ল্যাটিনাম ওয়্যারের রেজিস্ট্যান্সেরও চেঞ্জ আসবে, ফলে এখানে ভোল্টমিটারে রিডিং এর পার্থক্য দেখাবে। তো ভিডিওটিতে আমরা কভার হয়ে ওয়্যার হিসেবে প্লাটিনামের ওয়্যার ব্যবহার করেছিলাম। সাধারণত প্লাটিনাম নিকেল রেজিস্টিভ এলিমেন্ট দিয়ে সাধারণত রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর তৈরি করা হয়। তো এখন আসি ফোর্স সেন্সর বলতে কি বুঝি। তো ফোর্স সেন্সর হলো এমন এক ধরনের সেন্সর যা দিয়ে সাধারণত ফোর্স পরিমাপ করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ফোর্স সেন্সর দিয়ে রোবটের অ্যানিফেক্টর কি পরিমাণ ফোর্স ব্যবহার করে একটি বোল্ট থেকে স্ক্রু খুলতে বা লাগাতে পারে সেই ফোর্সকে পরিমাপ করতে ব্যবহার করা হয়। রোবটিক সিস্টেমে সাধারণত দুই ধরনের ফোর্স সেন্সর ব্যবহার করা হয়, স্ট্রেন ওয়্যার গেজ এবং সেমিকন্ডাক্টর স্ট্রেন গেজ। তো এখানে দুইটি ফোর্স সেন্সরের ডায়াগ্রাম দেখানো হয়ে গেছে। তো এখানে সাধারণত স্ট্রেন গেজ ব্যবহার করে এই ডায়াগ্রামটি করা হয়েছে এবং এখানে ফিজিক্যাল একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে, এটিও ফোর্স সেন্সিটিভ রেজিস্টর দিয়ে করা হয়েছে। তো ফোর্স সেন্সরে সাধারণত স্ট্রেন গেজ ব্যবহার করে আমরা যখন চাপ প্রয়োগ করব তখন এর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে পরিবর্তন হওয়ার কারণে রেজিস্ট্যান্সেরও পরিবর্তন হয়, যার কারণে আউটপুটের ভোল্টেজেরও পরিবর্তন হয়। তো এই ফোর্স সেন্সর সাধারণত আমাদের রোবোটিক সিস্টেমে রোবটের অ্যানিফেক্টরের শেষ প্রান্তে সংযুক্ত করা হয়। এরপর আসি টেম্পারেচার সেন্সর নিয়ে কথা বলার জন্য। তো এখানে বিভিন্ন ধরনের টেম্পারেচার সেন্সর দেখানো হয়ে গেছে। এটি হচ্ছে থার্মোকাপল টাইপের সেন্সর, এটি হচ্ছে থার্মিস্টর এবং এটি হচ্ছে আরটিডি। আরটিডি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, তো এখন আমরা থার্মোকাপল নিয়ে আলোচনা করব। থার্মোকাপল অনেক বেশি ব্যবহার করা হয়, এটি মূলত আসলে টেম্পারেচার সেন্সিটিভ ডিভাইস। তো আসলে থার্মোকাপল বলতে আমরা আসলে কি বুঝি, যদিও এর আগে এ নিয়ে আলোচনা হয়েছে, তারপর আবার আমি বলতেছি থার্মোকাপল এর বেসিক মেকানিজমটা আসলে কি। তো থার্মোকাপলে বলতে আসলে আমরা কি বুঝি, যখন দুটি ধাতুকে একত্রে সংযুক্ত করে একটি বর্তনী তৈরির পর ধাতু দ্বয়ের সংযোগস্থলকে দুটি ভিন্ন তাপমাত্রায় রাখলে তাপমাত্রা সংক্রান্ত কারণে ওই বর্তনীর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তাকেই মূলত আসলে থার্মোকাপল বলে। বিজ্ঞানী টমাস জন সিবেক এটি 1821 সালে আবিষ্কার করে এবং এই জন্য একে এ প্রক্রিয়াকে সিবেক প্রক্রিয়া বলা হয়। তো এরপরে থার্মিস্টর নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি।
তো এরপর থার্মিস্টর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো থার্মিস্টর এটিও টেম্পারেচার সেন্সিটিভ ডিভাইস। তো এখানে একটি সিম্পল সিরিজ সার্কিট দেখানো হয়ে গেছে, যেখানে ব্যাটারি সাপ্লাই সোর্সের সাথে একটি থার্মিস্টর এবং একটি অ্যামিটার সংযোগ করা হয়েছে। তো এখানে যদি হট গান দিয়ে যদি আমরা থার্মিস্টরের কাছাকাছি ধরি এবং এখানে যদি সাপ্লাই দেওয়া হয়, সেই ক্ষেত্রে এখানে রেজিস্ট্যান্সের চেঞ্জ হবে, তাপমাত্রার সাথে রেজিস্ট্যান্সের চেঞ্জ হবে, যার কারণে এখানে আমাদের অ্যাম্পিয়ার স্কেলে ডিফ্লেকশন দেখাবে। এরপর টাচ সেন্সর বলতে কি বুঝি? টাচ সেন্সর এমন এক ধরনের সেন্সর যা কোনো অবজেক্টের সংস্পর্শে আসলে সিগন্যালটি সরাসরি রোবটের কন্ট্রোলারে চলে যায় এবং রোবটের ম্যানিপুলেটরটি অ্যাক্টিভ হয়ে। তো টাচ সেন্সরটি মূলত আসলে রোবটের আর্মের শেষে সংযুক্ত থাকে এবং এটি মূলত আসলে একটি লিমিট সুইচ। রোবটের আর্ম যখন কোনো অবজেক্টের সাথে সংস্পর্শে আসে তখন লিমিট সুইচ ক্লোজ হয় এবং কন্ট্রোলার সিগন্যাল গ্রহণ করে এবং রোবটকে কর্মক্ষম করে। টাচ সেন্সর বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন কন্ডাক্টিভ টাইপ, ক্যাপাসিটিভ টাইপ। এখানে ক্যাপাসিটিভ টাইপের একটি টাচ সেন্সরের ছবি দেখানো হয়েছে। তো এবার আসি টেকটাইল সেন্সর কি। তো টেকটাইল সেন্সর মূলত রোবটের গ্রিপারে শেষ প্রান্তে সংযুক্ত থাকে। এই সেন্সর মূলত রোবটটিকে গ্রিপারে অনুমোদনের ক্ষেত্রে সাড়া প্রদান করে। এখানে একটি টেকটাইল সেন্সরের ডায়াগ্রাম দেখানো হয়েছে যা রোবটের গ্রিপারে সংযুক্ত করা হয়। তো এখানে রোবটের গ্রিপারের দুই সাইডে গ্রিপারের পর রাবার ম্যাটেরিয়াল দিয়ে সংযুক্ত করা হয়েছে দুই পাশে। এরপরে দুই পাশে মাইক্রো সুইচ দেওয়া হয়েছে এবং তার মাঝে অবজেক্ট দেখানো হয়েছে। তো যখন অবজেক্টটি রোবটের গ্রিপারের মাঝামাঝি অবস্থায় চলে আসবে, তখন মাইক্রো সুইচ গুলো ক্লোজ হয়ে যাবে এবং তা একটা পর্যায়ে রোবট কন্ট্রোলারে পাঠাবে এবং রোবটটি এক্সিকিউট হবে এবং অবজেক্টটিকে পিক আপ করবে। অবজেক্টটিকে পিক আপ করতে কি পরিমাণ বলের প্রয়োজন হবে তা বস্তুর অবস্থান থেকে সেন্সর বুঝে রোবট কন্ট্রোলারকে অবহিত করবে। তো এভাবে মূলত আসলে টেকটাইল সেন্সর রোবোটিক সিস্টেমে কাজ করা হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস বেসিক রোবোটিক প্রোগ্রামিং। সবাইকে ধন্যবাদ।